মা এরকম একটা চেহারা বানিয়েছে, ওকে নাও ইউ আর ডুইং ফিল্মস। এই প্ল্যাটফর্মে বসে আমি প্রথমেই থ্যাঙ্কস জানাবো শোভন ফেরদৌসী আপাকে, বিকজ হি চোজ মি ফর দিস ফিল্ম। হি গেভ মি কমিটমেন্ট যে আমি যখন মুভি বানাবো আমি তোমাকে নায়িকা বানাবো, এবং সে তার কথা রাখতে পেরেছে। আই থট দ্যাট সবার মতন সেও হয়তো কথা রাখবে না, কিন্তু সে তার কথা রাখতে পেরেছে। এবং সে তার সাথে আরও একটা বোনাস অফার আমার জন্য নিয়ে এসেছিল, সেটা হচ্ছে যে তোমার প্রযোজক সামিয়া জামান। তো রানীকুঠির বাকি ইতিহাসের প্রযোজক যে আমার প্রথম সিনেমার প্রযোজক হবে, এটা ওয়াজ বিয়ন্ড মাই ড্রিম অ্যান্ড ইমাজিনেশন। কৌশিক শঙ্কর দা আমাকে অনেক হেল্প করেছে আমার শুটিংয়ের সময়, আর স্বপ্নম ফেরদৌসী আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য, যে ও আচ্ছা তোমার কোস্টার হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এটা বলে। বাট আমি অনেক খুশি হয়েছি, আমি কাজটা হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত, তার সঙ্গে পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা, বা সে আমাকে অ্যামেচার মনে করবে কিনা। সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারে শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা, শুটিং সেটে তার সঙ্গে গিয়ে আমার দেখা। বাট হি ইজ এ ভেরি জেন্টলম্যান অ্যান্ড হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, ভেরি হেল্পফুল। আমি আসলে জানা ছিল না যে আসলে এক একটা মানুষ যত বড় কেরিয়ার ক্যারি করে বা নিজের যত বেশি ক্যালিবার থাকে সেই মানুষগুলো ততটাই তাদের পা ততটা মাটিতে থাকে, এটা আমি পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখে বুঝেছি। আই এম থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু স্বপ্নম আপা ফর সিলেক্টিং মি ফর ইয়োর ফিল্ম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর থ্যাঙ্কস টু সামিয়া আপা, আপনি আমাকে আপনার কাজের একটা ছোট পার্ট মনে করেছেন, এটা আমার জন্য অনেক বড় চ্যাম্প, ভেরি থ্যাঙ্কফুল। বিকজ আমার স্ক্রিপ্টটা যখন আমার বাসার টেবিলে রাখা ছিল তখন উপরে দুটো নাম ছিল, স্বপ্নম ফেরদৌসী এবং সামিয়া জামান। আমার মা এরকম একটা চেহারা বানিয়েছে, ওকে নাও ইউ আর ডুইং ফিল্মস। তো সেই যে চেহারাটা, ইট মেন্ট আ লট, আই গট দ্যাট রেসপেক্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস অল অফ ইউ।